তাদের সাথে বিদ্যুতের সংযোগ ছিল এটা আমার জানা ছিল না অজানা সত্ত্বে আমি হাতটা লাগায়া দিলাম মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম মা আমাকে নিয়ে একটা দৌড় মাইরা মা ডাক্তারের কাছে হাজির আরে মা মা তো এমন একটা মা মা বলে একটা ডাক দিলে মুখটা ভরে একটা দাগ দিলে বুকটা ভরে যায় কথা বলেন ঠিক কি না পৃথিবীর জমিনে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় সবার আগে যায় সবার আগে আল্লাহর পরে দুনিয়ায় সবার আগে যিনি জাগেন জানেন তিনি কে এই জন্যই তো বলে বিদেশে যাইয়া যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে জনম দুঃখী মা বন্ধু মা একটা দৌড় মাইনা ডাক্তারের কাছে হাজির হয়ে গেল যুবক বলে হুজুর ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারের পাও দুইটা ঝরে ধরছে ডাক দিয়া কয় ডাক্তার আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হয় আর বাঁচবে না চলো ডাক্তার চলো আমার বাড়িতে চলো আল্লাহর গোলাম ডাক্তার আমার বাড়িতে আসার পর এইবার হুজুর আমাকে পরীক্ষা করলো আমাকে পরীক্ষা কইরা ডাক দেয়া কারে যুবক আল্লাহর গোলাম জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাত রাখা যাবে না আমি বললাম যুবক ভাই বুঝলাম ডাক্তার বলছে জীবন বাঁচানোর জন্য দুটি হাত রাখা যাবে না তখন তুমি কি জবাব দিয়েছো ওরে মুসলমান যুবক আজকে হাত আছে তো এটার কোনো কদর নাই এটার মূল্য নাই যাকে ইচ্ছা তাকে থাপ্পর মারো রিকে এ মুসলমান যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন মোটামুটি কয় মাস সময় লাগবে পিছনের বাইরা কি কয় এক সপ্তাহ না না এক সেকেন্ডও লাগবে না এটাই বাস্তব তাহলে আজকে মুসলমান চিন্তার বিষয় আল্লাহর দেওয়া জবান নামক নিয়ামত আছে বিদায় এটার কোনো কদর নাই কদর নাই চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই হাত নামক নিয়ামত আছে তো কদর নাই পাও নামক নিয়ামত আছে তো কোনো কদর নাই ওরে মুসলমান অত সেই নিয়ামত গুলো যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম ঠিক কিনা জানিনা আপনারা এই জয়পুরহাট জেলার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ আমি পেয়েছিলাম ও বন্ধু বেশি দিন আগের কথাও নয় আর বেশি দূরের কথাও নয় আপনাদের উত্তরবঙ্গের ঘটনা এই উত্তরবঙ্গের রংপুর জেলায় গত কয়েক বছর আগে আমি মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম হরতাল চলতেছিল বাবা ট্রেনে যাচ্ছিলাম ট্রেনে বগুড়া পার হওয়ার পর আমার সিলের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক আল্লাহর গোলাম চেহারাটা বড় সুন্দর দুঃখের বিষয় ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই দৃশ্যটা দেখে আমি দেখি গলার মধ্যে গামছা দিয়া বল জোলা চকলেট বিক্রি করতেছে দৃশ্যটা দেখে আমি আমার মালিকের দরবারে শুকুর আদায় করলাম আর বললাম আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছ আল্লাহ ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে জোরে বলেন ঠিক কিনা এখন তো বাবা প্রস্তুত আল্লাহ দুনিয়ার জমিনে আমি হাতের ঘড়িটা পরলাম এই হাতের ঘড়িটা পড়তে যায় দেখে আরেকটা হাতের প্রয়োজন হয় চশমাটা পরলাম দেখে হাতের প্রয়োজন হয় খানা খাইতে যাই হাতের প্রয়োজন হয় আমি বাথরুমে যাই সেখানেও দেখে হাতের প্রয়োজন হয় কিন্তু মালিক তাকে দেখলাম তোমার এই বান্দার ডান হাতও নাই বাম হাত নাই তোমার এই বান্দা কিভাবে খানা খায় কিভাবে জামা কাপড় পরে কিভাবে বাথরুমে যায় ওরে জয়পুরহাট জেলার মুসলমান আওয়াজ দেয়া বলো এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না প্রশ্ন জাগে করব কিভাবে হঠাৎ করে আমার সবুর সঙ্গে উঠায়া
কে বাসে বসাইয়া এবার প্রশ্ন করল মেরে যুবক ভাই ডানে তাকাইলাম দেখলাম তোমার ডান হাত নাই বামে তাকাইলাম দেখলাম তোমার বাম হাতটাও নাই বল যুবক এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা ওরে জয়পুরহাট জেলার মুসলমান ও কালাই থানার মুসলমান আল্লাহর কসম প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখের কিনারায় পানির ফোঁটা ছড়ে আসছে আল্লাহর বান্দা চোখের পানি সেরে সেরে কাঁদে আর বলে হুজুর এটা জন্ম থেকে নয় মাত্র কয়েক বছর আগের ঘটনা কি হইছে রে ভাই আল্লাহর গোলাম চোখের পানি সেরে সেরে কেঁদে কেঁদে বলে হুজুর এটা বেশি দিন আগের কথা নয় এই তো কয়েক বছর আগে বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম কাজ চলতেছিল রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল এটা আমার জানা ছিল না অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম মা আমাকে নিয়ে একটা দৌড় মাইরা মা ডাক্তারের কাছে হাজির আরে মা মা তো এমন একটা মা একটা দাগ দিলে বুকটা ভরে যায় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় সবার আগে যায় সবার আগে আল্লাহর পরে দুনিয়ায় সবার আগে যিনি জাগেন জানেন তিনি কে এই জন্যই তো বলে বিদেশে যাইয়া যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে জনম দুঃখী মা বন্ধু মা একটা দৌড় মাইনা ডাক্তারের কাছে হাজির হয়ে গেল যুবক বলে হুজুর ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারের পাও দুইটা ঝরে ধরছে ডাক দিয়া কয় ডাক্তার আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হয় আর বাঁচবে না চলো ডাক্তার চলো আমার বাড়িতে চলো আল্লাহর গোলাম ডাক্তার আমার বাড়িতে আসার পর এইবার হুজুর আমাকে পরীক্ষা করলো আমাকে পরীক্ষা কইরা ডাক দেয়া কারে যুবক আল্লাহর গোলাম জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাত রাখা যাবে না আমি বললাম যুবক ভাই বললাম ডাক্তার বলছে জীবন বাঁচানোর জন্য দুটি হাত রাখা যাবে না তখন তুমি কি জবাব দিয়েছো ওরে মুসলমান যুবক আজকে হাত আছে তো এটার কোনো কদর নাই এটার মূল্য নাই যাকে ইচ্ছা তাকে থাপ্পড় মারো রিক্সাওয়ালা গরিব দেখে তার গানের মধ্যে থাপ্পড় বসায় দেয় আছে না নাই এরে যুবক তোমার পাশে জমিওয়ালা বাড়িওয়ালা তাই গরিব দেখা ক্ষমতার বাহারি দেখে বাহাদুরি দিয়ে তার গায়ে হাত তোল ওরে কপাল পরা মনে রাখবি এই হাত দিয়েছেন আমার আল্লাহ হাত ভাঙ্গা আল্লাহ তাআলা পঙ্গু হসপিটালে ভর্তি করা দিতে পারেন কথা বলো ঠিক কিনা ওরে মুসলমান যুবক আল্লাহর গোলাম যুবক এইবার ডাক দিয়ে কহ হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহ তুমি আমার হাত নামক নিয়ামত নিয়া যাও অসুবিধা নাই তবু বিনিময় আমার জীবনটা বাঁচায় দাও আমি বললাম যুবক বুঝলাম জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো ভালো কথা বলো যুবক কিভাবে খানা খাও কিভাবে বাথরুমে যাও কিভাবে জামা কাপড় পরো প্রশ্ন জাগে কি জাগে না এই প্রশ্নটা করার পর আবার তাকায়া দেখি যুবকের চোখে পানি আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে হুজুর আপনার প্রশ্ন যত বাড়ে আমার ভিতরে যন্ত্রণাও তত বাড়ে হুজুর আপনি যখন প্রশ্ন করেছেন আমি কিভাবে খানা খাই হুজুর আমি যখন পেটে ক্ষুধা নিয়ে মাঝে মাঝে ঘরের মধ্যে প্রবেশ করি তাকায়া দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই আর আকাশের দিকে তাকায় তাকা বলি ও আকাশের মালিক জমিনের মালিক আমার মালিক আল্লাহ আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দায়
বুঝতেছির মালিক আজকে যদি আমার হাত না মুখ নে আমার থাকতো পেটে খুদা নিয়া মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না ঠিক কিনা